বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, যে এই পৃথিবীতে যত মানুষ আছে যারা মুর্শিদ ধরতে চান, যারা আল্লাহর প্রখ্যাত আল্লাহর রুহানি জগতের জ্ঞান লাভ করতে চান, মুক্তি লাভ করতে চান, তখন তাদের কি করতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে যেতে হলে আগেই মুর্শিদের কাছে যাবেন না, কি করবেন? আগে নিজের ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। সে ট্যাঙ্কিটা কি? যেমন একটা জগ বা একটা কলস বা একটা গ্লাস, এর মধ্যে যদি পানি ভরা থাকে, আগের পানি, তখন সেই পানির উপরে যখন পানি দেওয়া হবে, তখন উপরের যে পানিটা দেওয়া হবে এটা উতরে পড়বে। তখন এই জিনিসটা সেই জগ বা মগ বা গ্লাস বা কলসের মধ্যে স্থান পাবে না, তখন আপনি যে সেই থেকে যাবেন। তাই আমি বলবো, একজন মুর্শিদের কাছে যেতে হলে আপনার সেই কলস নামের মস্তিষ্ক একদম ডিলিট করে দিন। মস্তিষ্কের মধ্যে জীবনে যা কিছু শিখেছেন, যা কিছু দেখেছেন, যা কিছু স্মৃতিতে ছিল, সমস্ত কিছু ডিলিট করে দিন, একদম সাদা খাতা হয়ে যান। দেখবেন একটা কাগজের মধ্যে যদি কিছু লেখা থাকে আর সেই লেখার উপর দিয়ে যখন লিখবেন, তখন না বুঝবেন আপনার লেখা, না বুঝবেন আগের লেখা। তাহলে একজন মুর্শিদের কাছে যেতে হলে সাদা খাতা হতে হবে, আর সেই সাদা খাতার মধ্যে যখন মুর্শিদ কিছু লিখে দেবে, সেই নামটি জপনা করতে করতে আমার জীবন আপনার জীবন ধন্য হয়ে যাবে, আমরা জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যাব। কারণ যে বীজ রোপণ করে দিবে, সেই বীজটা একদিন গাছ হবে, ফুল হবে, ফল হবে, জগৎ খাবে। তো এখন কথা হলো, আমরা যদি যে বীজটা রোপণ করে দেওয়ার পরে তখন আশেপাশের যে আগাছা, এই আগাছা যদি থাকে তাহলে বীজটা রোপণ হলেও তা বড় হবে না, এমন আছে গাছের চাপ খেয়ে মারা যেতে পারে। তাহলে বোঝা গেল কি, যে বীজ রোপণ করে দেবে মুর্শিদ, সেই বীজটা একমাত্র আমাদের লক্ষ্য করতে হবে কোন জিনিসটা, সেই আগাছাগুলো কি। যেমন একটা কাগজের মধ্যে লেখার উপরে লেখা লিখলে যেমন অন্য লেখাটা বোঝা যায় না বা নিজের লেখাটা বোঝা যায় না, তেমনি আগাছার মধ্যে যদি কোনো বীজ রোপণ করা হয় তখন সেই চারাটা ফুটে উঠতে পারে না। তাই বলে কি, যে একটা হলো মুর্শিদের কাছে যাব আমার আগাছা পরিষ্কার করার জন্য, তাহলে তিনি আগাছা পরিষ্কার করার জিনিসগুলো আপনাকে বায়াত করার আগে দেবে। বায়াত অর্থ কি? নিজেকে আল্লাহর প্রতি বিক্রি করা। আরেকটা হলো বীজ রোপণ করা, বায়ের বীজ, বায়াতের ব এবং বীজের ব। তাহলে বীজটা রোপণ যখন করে দেবে তখন গাছ যদি হতে হয় তাহলে আগাছা পরিষ্কার করতে হবে। পৃথিবীতে অনেক পীর আছে যারা যাওয়ার সাথে সাথে মানুষকে মুরিদ করে ফেলে, পরে দেখা যায় কিছু আংশিক মানুষ হয়েছে, কিছু অমানুষ রয়ে গেছে। তার মানে মানুষ যদি করতে হয় তার মধ্যে আগে আমার বীজ রোপণ করতে হবে, আর সে বীজ রোপণ করার আগে কি করতে হবে, সে আগাছা মুক্ত করতে হবে। তার মধ্যে যখন আগাছা থাকবে তখন সে মুরিদ হলেও জাহান্নামী, মুরিদ না হলেও জাহান্নামী। কেন? সে মুরিদ না হয়েও শয়তানি করতো, মুরিদ হয়েও তো শয়তানি করে। তার মানে তার আগাছা পরিষ্কার হয়নি, তার বীজ সেই আগাছার নিচে পড়ে আছে। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো, সেই আগাছাগুলো হলো এবং আজকের আলোচনার মূল বিষয়গুলো হলো কি, যে আপনার ট্যাঙ্কি পরিষ্কার ছাড়া, ট্যাঙ্কি খালি করা ছাড়া আপনি কখনো মুর্শিদের কাছে যাবেন না। কারণ আপনার জ্ঞানের মধ্যে অনেক জ্ঞান ভরা আছে, অনেক কিছু আপনি জানেন, এত কিছু জানা ভিতরে নিয়ে যখন আপনি একজন মুর্শিদের কাছে মুরিদ হবেন, তখন মুর্শিদের কথাগুলো আপনার কথারগুলো বা আপনার জ্ঞানের সাথে যখন মাপ দেবেন, তখন কিছু কিছু কথা মুর্শিদের কথাটা ছোট মনে হবে, মুর্শিদের কথাটা একটু নিচু মনে হবে। কেন মনে হবে? কারণ আপনার মনে হবে আমার কাছে যেটা আছে এটা মুর্শিদের চেয়ে কম নয়। তখন কি হবে? তখন আপনি সেই লেখার উপরে লেখা পড়েছেন, আগাছার মধ্যে বীজ বুনেছেন, তখন আপনার এই জীবনটা লণ্ডভণ্ড, না এই জীবনের কুলকিনার পাবেন, না পরজগতের কুলকিনার পাবেন। তাই আমি বলবো যে কেউ এরকম কথা বলতে পারে যে হ্যাঁ আমাদের মধ্যে আগাছা হয়ে গেছে বলেই তো গুরুর কাছে গেছি, গুরু আমাকে আগাছা পরিষ্কার করে আমাকে বীজ রোপণ করে দেবে। তাহলে একজন কামল গুরু যিনি,
তার কাজ কি? গেলেই বায়াত করানো না, গেলে তার সাথে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে তাকে সে আগাছা পরিষ্কার করার কিছু যন্ত্র কিংবা সাধনা দিয়ে দিবে। তখন সেই মুর্শিদ যখন দেখবে যে হ্যাঁ তাকে এতদিনে ডিউটি দিয়েছি, সে আগাছা পরিষ্কার হয়েছে, তখন সে একদিন আসবে, তখন সে আগাছা মুক্ত খাঁটি মাটির মধ্যে যখন বীজটা রোপণ করে দেবে, এখন দোপাতা করে নিতে নিতে একসময় গাছ হবে এবং দেখা যায় ফল হবে। তো এই জন্য বলি যে কোনো মুর্শিদের কাছে গেলে সাথে সাথে মরিদ করে ফেলবে, তখন আপনারা যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আপনার আগাছা রয়েই গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি মরিদ হয়েন না, আগে নিজের আগাছাগুলো পরিষ্কার করে নিন, আর সেই পরিষ্কারের জিনিসগুলো তিনিই দিয়ে দেবেন। যখন আপনি মনে করবেন এবং আপনার মুর্শিদ মনে করবে যে হ্যাঁ পরিষ্কার হয়েছে, তাকে এবার বায়াত দিয়ে দিলে সে সাধনা করলে আউলিয়া হয়ে যাবে, তখনই আপনাকে দিয়ে দেবে আলহামদুলিল্লাহ। তবে হে জগৎবাসী, জানি না আগে আপনাদের সাথে কী ধরনের কীভাবে আলাপ করতাম, তবে দিন যায় মানুষের অনেক কিছু পরিবর্তন হয়। এই যে আলোচনা আপনাদের সাথে করতেছি, আগে হয়তো আরেকটু মিষ্টি মুখে বা আরেকটু ধীরেসুস্থে করতাম, আর এখন মনে হয় একটু চালু করে বলি। আমার মনে হয় যে আল্লাহ যখন যেভাবে চায় সেভাবেই হয়, আমি চাইলে তো হবে না। তো আমি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছি যে হে আল্লাহ, আমি মানুষকে যেন বুঝিয়ে দুটো কথা বলতে পারি এবং মানুষ 10 বার কথা না শুনে একবার শুনেই যেন তাদের মাথায় ধরে যায়, এবং তারা যেন মেয়েরা হবে আম্বিয়া, ছেলেরা হবে আউলিয়া, এই কথাগুলো শুনে তারা ওইভাবে কার্যক্রম করে তারা যেন আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছে যায়, তারা আউলিয়াত্ব লাভ করতে পারে। তো এই হলো আমাদের কথার মূল বিষয় যে অবশ্যই আমরা মুর্শিদের কাছে যাব, গেলেই যে আমরা মুরিদ হয়ে যাব তা নয়। আমি মুরিদ হইতে হলে আমার মুর্শিদ আমাকে প্রথমত নিজেকে আগাছা পরিষ্কার করার যন্ত্র দিয়ে দিবে, আর না হয় এই বায়াতে আমি পথভ্রষ্ট হতে পারি, কারণ আমার ভিতরে আগাছা রয়ে গেছে, সে আগাছার চাপ খেয়ে যখন বীজটা নষ্ট হয়ে যাবে তখন এই বায়াতের কোনো মূল্য থাকবে না। তবে আজকে আপনাদের সামনে যে ধরনের আলোচনা করি, এই আলোচনা কি আপনাদের কাছে পছন্দ হয়, ভালো লাগে? যদি আমাকে জানান যে হ্যাঁ আপনার এই আলোচনা ভালোই লাগে এবং সামনে আমরা আরও ভালো আলোচনা চাই, তো ইনশাল্লাহ আমি অগ্রসর হব। আর যদি বলেন যে না এই ধরনের নয়, অন্য ধরনের, তবে সেই ধরনের নিয়ে আমি আগাবো। তবে একটি কথা হলো কি, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।